উত্তর দিনাজপুর জেলার ডালখোলায় খুনের ঘটনার রহস্যের কিনারা করতে ইতিমধ্যেই ঘটনার পুনর্নির্মাণ করল ডালখোলা থানার পুলিশ। অভিযুক্ত নির্মল মার্ডিকে ডালখোলার জয়রামপুর এলাকা অর্থাৎ ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করেন পুলিশ কর্মীরা। ঘটনাস্থল থেকে নমুনাও সংগ্রহ করে পুলিশ। উল্লেখ্য, চলতি মাসে ডালখোলা থানার জয়রামপুর এলাকার যুবক জেদা সোরেনকে বাড়ির বাইরে গুলি করে হত্যা করা হয়। অবশেষে মোবাইল ফোনের সূত্র ধরে ডালখোলা থানার সুরতা বটতলার বাসিন্দা নির্মল মার্ডি নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ। ইতিমধ্যে গোটা ঘটনা তদন্ত করে দেখছেন ডালখোলা থানার পুলিশ কর্মীরা। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই খুন বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ কর্মীরা। কেন কেন শুট আউট কেন করলা? রাজা সরেনকে কেন শুট আউট করলা তুমি?